নমস্কার, ভালো থাকবেন সবাই। কালকেও বললাম সবাইকে, আজকে ওই চতুর নন্দ কিশোর, ওকে নিয়ে তো একটু বলতেই হবে, ও তো বাংলার শ্রেষ্ঠ কমেডি। বুঝতে পারলেন না? আরে ওই প্রশান্ত কিশোর, প্রশান্ত কিশোর, ওকে আমি নন্দ কিশোর বলি। ও এসছে বুদ্ধি দিতে। ভাবুন একবার, গোটা বাংলার বুদ্ধি গোটা বিশ্বে, আপনি নাসা যান বাঙালি বুদ্ধি, আপনি দিল্লি যান সেখানে বাঙালি বুদ্ধি, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান সেখানে বাঙালি বুদ্ধি। এই বাঙালি তো এইটাই নিয়ে বেঁচে আছে, বুদ্ধি। এবার ওই চতুর নন্দ কিশোর এসছে, প্রশান্ত কিশোর না কি নাম, ওই উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে বুদ্ধি দিতে গেল রাহুল গান্ধীকে। রাহুল গান্ধীও সেই রকম, 1885 সালে দলটা তৈরি হয়েছে, তুই সেই দলের একটা গুরুত্বপূর্ণ নেতা, তুই বুদ্ধি নিবি ওর থেকে? কি বলবো, রাজনীতিটা কোথায় গেছে ভেবে দেখুন। তা যাই হোক, ওই রাহুল গান্ধীকে বুদ্ধি দিল, বললো ওই উত্তরপ্রদেশে ভোট ছিল, বললো ওইখানে খাটিয়া জোগাড় করো। তো রাহুল গান্ধী তো চমকে গেছে, বলছে খাটিয়া কেন, সবাইকে মেরে তারপর খাটে করে তুলে নিয়ে চলে যাবে নাকি শ্মশানে? বললো না 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 না, ওই খাটিয়ার মধ্যে বসে কথা হবে। তা যাই হোক, ওই বুদ্ধিটা রাহুল গান্ধী নিয়ে নিল, আর ওখানকার স্থানীয় সব লোকজনকে ডাকা হলো খাটিয়া। এবার রাহুল গান্ধী বক্তব্য রাখছে, লোকজন গেছে, তারা বক্তব্য শুনতে গেছে না কি করতে গেছে সে তো রাহুল গান্ধী জানে না, ওই তো চতুর নন্দ কিশোর বুদ্ধি দিল, বললো খাটিয়া নিয়ে এসো, তো খাটিয়া নিয়ে চলে এসছে। এবার রাহুল গান্ধী বক্তব্য টক্তব্য শুরু করেছে, ভাইয়া ইয়ে নয়া সরকার দেশ কা, এইসব শুরু করেছে, মানে যা বলেন উনি, আর কী বলেন, বেশি তো কিছু বলেন না, জানেনই তো কতটা বলেন। তো ওই বক্তব্য টক্তব্য শুরু করেছে, সেই সময় লোকজন ওই প্রচুর খাটিয়া ছিল, লোকের থেকে বেশি খাটিয়া, কংগ্রেসে আবার উত্তরপ্রদেশ কবে থেকে ক্ষমতায় নেই, সেখানে লোক কোথায় হবে বলুন তো, তাদের যত খাটিয়া এনেছিল এক একজন দুটো তিনটে যে যেমনে পেরেছে ওই সব খাটিয়া, রাহুল গান্ধী ওদিকে বলছে মোদী সরকারের বিরুদ্ধে, আর ওইদিকে ওই খাটিয়া সব নিয়ে সব চলে গেছে সবাইয়ের বাড়িতে। তারপর ওই মিডিয়া টিডিয়া গেল লোকের বাড়ি বাড়ি খোঁজাখুঁজি হচ্ছে, তো মিডিয়া ওই দেখে একটা লোকের বাড়িতে তিনটে খাটিয়া, বললো আমার তিন ছেলে গেছিলো ওই খাটিয়া নিতে, বলছে প্রশান্ত কিশোর বলেছিল ওই খাটিয়ার মধ্যে বসে চর্চা হবে, রাজনৈতিক চর্চা। তা যাই হোক, কী বলবো, মানে ভাবতে অবাক লাগে এই রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে। শুনুন, দিদিকে চিনি, দিদি ওর বুদ্ধিশুদ্ধি নেবে না, দিদি এই ডেকে নিয়েছে এমনি ওই ঘুরবে, ওর কিছু চেলাচামুণ্ড আসবে যারা ওই জেএনইউ ফেএনইউ থেকে পড়ে এসছে, হ্যাঁ তারা ওই এই সব সার্ভে টার্ভে করবে। তারপর দিদিকে আবার একটা বুদ্ধি দিয়ে বসলো, বললো দিদিকে বলো ঠিক আছে, দিদি বললো ঠিক আছে, এটা ওই দমকলে আগুন লাগলে যেমন মানুষ ফোন করে, থানায় কোনো ঘটনা ঘটলে এলাকায় মানুষ যেমন ফোন করে সেই রকম হয়তো ফোন করবে, তো দিদিকে বলো শুরু করা হলো। সেখানে লোক, বেঙ্গলের লোকও সত্যি, সেখানে আবার একটার পর একটা ফোন, একটার পর একটা ফোন, আর সেখানে বিরাট নিয়ম, প্রথমে আপনার জেলার নাম, শহরের নাম, কোন ব্লকে থাকেন, কোন পঞ্চায়েতে থাকেন, মানে রীতিমতো পড়াশোনা করে ওখানে ফোন করতে হবে, প্রত্যেকটা তথ্য দিতে হবে, আপনার ফোনে ব্যালেন্স থাকা দরকার, আর নাহলে তো লাইনটা অর্ধেকটা বলে দিলেন আর অর্ধেকটা লাইনটা কেটে যাবে যদি ব্যালেন্স না থাকে। এই এই প্রশান্ত কিশোর, চতুর নন্দ কিশোর বুদ্ধি দিয়েছে, বলছে এই এই দিদিকে বলো করো। তো যাই হোক, দিদি ওই একটা বুদ্ধি নিয়েছে, আরও অনেক বুদ্ধি দিয়েছে, জানি না কী দিয়েছে, ওটা ওদের দলের ব্যাপার, তো ওই বুদ্ধি ফুদ্ধি নেবে না, দিদি নেবে না, দিদি এতদিন ধরে রাজনীতি করছে, দিদি প্রশান্ত কিশোরের বুদ্ধি নিয়ে রাজনীতি করবে, মাথা খারাপ নাকি, কে বলেছে এইসব কথা, ছাড়ুন তো, ওই এসছে ঠিক আছে। তো এই রাহুল গান্ধীকে তো একদম আবার মুলায়ম সিংয়ের কাছে গেছে, তো মুলায়ম সিং তো এরা তো মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, আজকে ডাক্তার রাম মনোহর লোহিয়া ওনাকে টিকিট দিয়েছিলেন এবং বলেছিলেন এর মধ্যে অনেক সম্ভাবনা আছে, এসব ভবিষ্যৎবাণী তারা করে গেছেন, অত বড় নেতা রাম মনোহর লোহিয়া, আপনি জানেন রাম মনোহর লোহিয়ার কোনো সম্পত্তি ছিল না, এই কলকাতার সঙ্গে অনেক সম্পর্ক ছিল রাম মনোহর লোহিয়ার, অনেক স্মৃতি জড়িয়েছিল কলকাতার সঙ্গে, সেই রাম মনোহর লোহিয়া টিকিট দিয়েছিলেন মুলায়ম সিংকে।
তার কাছে গেছে প্রশান্ত কিশোর, কংগ্রেসের সঙ্গে সমঝোতা হবে কি হবে না। তো ওই মুলায়ম সিং যাদব তো প্রথমেই জিজ্ঞেস করেছে, বলছে ভাই তুমি কোনো নির্বাচন লড়েছো? ও নির্বাচন না লড়েই নির্বাচনের বিশেষজ্ঞ হয়ে গেল। ভাবুন একবার, নির্বাচনটা কিভাবে লড়তে হয়, ব্লকে কি করতে হয়, বুথে কি করতে হয়, সেগুলো সব জানতে হবে তো মশাই। ও কিছু না জেনেই ও নির্বাচন বিশেষজ্ঞ হয়ে গেল। যাই হোক, এই এসছে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের রাজনীতিতে সে সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, ওই ব্লকে 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 পঞ্চায়েতে এমন এমন লোক আছে না, ও 10,000 প্রশান্ত কিশোরকে ঘোল খাইয়ে দেবে, এমন এমন লোক আছে রাজনীতি করা, তারা রাজনীতিটা বোঝে। তো এরা ওই কম্পিউটার টম্পিউটার ওই ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে আসবে, ওই কপি টপি খাবে, ওই কপি শপে বসে, ওই ক্যাফে কপি ডে, ওইখানে কপি খেয়ে ওরা গ্রামের বিকাশ করবে। হ্যাঁ, এই এই সমস্ত লোকজন। তো যাই হোক, এসছে, ভালো হয়েছে, জানি না আমি ও দিদিকে কতটা উপকার করতে পারবে। দিদিকে নিজেই লড়ে জিততে হবে এবং দিদি জিতবে, দিদি জিতবে, দিদি অনেকটা দলটাকে ঠিক একটা বাঁধনের মধ্যে নিয়ে এসছে। আর ওই দিকে ওই দিলীপবাবু আছেন, উনি ঠিক আছেন। আর ওই মুকুলদা, মুকুলদা খালি বলছে আসবে, অপেক্ষা করুন। আরে বাবা, কত অপেক্ষা করব, কবে আসবে, কে আসবে, সে কিছু জানা যাচ্ছে না। উনি বলছেন অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আর অপেক্ষায় রেখে দিয়েছে, না শিল্প আছে, না কিছু আছে, তোমরা তো কেন্দ্রীয় সরকারে আছো, তোমরা ওখান থেকে কিছু নিয়ে এসো না, সেসব কিছু নেই, ওই অপেক্ষায় আছি, কে আসবে। আবার কিছু আসছে, আবার কিছু যাচ্ছে, এইসব চলছে। আর তার মাঝখানে ওই চতুর নন্দ কিশোর ঢুকে পড়েছে, নেতাজির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দজির বাংলা, আপনি ভাবুন, এই বাংলায় বুদ্ধি দিতে এসছি। বাঙালি মানুষ তো ওকে দেখলেই রেগে যাবে। ও যেখানে ওই ওই পর্দার পেছনে আছে, ঠিক আছে দিদি, ওকে পর্দার বাইরে আনবেন না, কিন্তু ওই রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা ওর থেকে বেশি বোঝে, ওই পাঁচু পাঁচু, হয়তো ওই ক্ষতিপূরণের মদ খেতে পারে, হয়তো রিক্সা চালায়, গরিব মানুষ, কিন্তু ও কিন্তু রাজনীতিটা বেশি বোঝে ওই প্রশান্ত কিশোরের থেকে, চতুর্নন্দ কিশোরের থেকে। ও যতই পড়াশোনা করে থাকবো, ও কী বিশেষজ্ঞ, কাকে জিতিয়েছে, কাকে জিতিয়েছে। ওখানে লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমার এক হয়ে গেছে, আর ওই বলছে 2014 নাকি নরেন্দ্র মোদীকে ও জিতিয়ে এনেছে, কে বলেছে এইসব কথা? ওই নরেন্দ্র মোদীর টিমেও তখন অনেক লোকজন ছিল, অনেক অনেক পয়সা পয়সা খরচা করেছেন নরেন্দ্র মোদীজি, ওর সব জানা আছে আমাদের। ওই টিমে অনেক লোকজন ছিল, তার মধ্যে একজন ছিল। তাহলে নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনলে নরেন্দ্র মোদী ওনাকে একটা উপহার দিতেন না কিছু? ছাড়ুন ওইসব বলা, অনেক কিছু সোজা। যাই হোক, ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর দিদি নিচে যে সমস্ত সমস্যাগুলো আছেন ওগুলো মেটাবার চেষ্টা করছেন, আশা করি মিটে যাবে। আর ওই দিলীপবাবু ভালো লোক, দিলীপবাবু ভালো লোক। আর সিপিএম ওই জিতেছে, সিপিএম প্রেসিডেন্সি জিতেছে, অনেকদিন বাদে একটা জয়ে তো ফিরেছে বাবা, সে যে ম্যাচই হোক না কেন, সে ঠিক আছে, ছোটো ম্যাচ হয়েছে, জিতেছে, ভালো হয়েছে, সিপিএমও জিতেছে। ওদিকে আবার ওই বিজেপির দপ্তরে কংগ্রেসের দপ্তরে হামলা করেছে বিজেপি, সেইটা নিয়ে আবার একটা কিছু ঘটনা ঘটছে। যাই হোক, রাজনৈতিক চর্চা মধ্যে সব কিছু থাকুক, কংগ্রেস কী করবে এখন জানি না, ওই দিদির সঙ্গে যাবে না এদিকে ওই বিমানবাবুদের সঙ্গে যাবে, তা যাই হোক, সে তো ভবিষ্যতের গর্বে আছে, থাক সব থাক, আপনারা ভালো থাকবেন, এই রাজনীতি ঠিক আছে। ওই এই একটা বই ছিল না, হেমা মালিনীর সঙ্গে বোধ হয় অমিতাভ আর অমিতাভের 6-7টা ভাই, সেই ময়দান মধ্যে ঢুকে যাচ্ছে, মারপিট করছে, কী একটা বইয়ের নাম আমি ভুলে গেছি, সাত্তে পে সাত্তা না কী একটা বই ছিল বোধ হয়, ওই দেখেছিলাম আমি বালি শ্রীকৃষ্ণ হলে, ওই বইটার নামটা ভুলে যাচ্ছি। ওই 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 মানে ওই পশ্চিমবঙ্গের রাজনীতিটা না ওই রকম হয়ে গেছে, ওই ওই সাতখানা ভাই যে সে একদম মানে ব্যর্ধব ভাই ছিল, ওই রকম রাজনীতিটা ওই রকম হয়ে গেছে। কোথায় কারা কারা ছিলেন, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, এই বুদ্ধদেব বরচাস, দেখুন কত সৎ মানুষ, আজও দুকামরার বাড়িতে উনি থাকছেন, অসুস্থ হচ্ছেন, সাধারণ হসপিটালে যাচ্ছেন, ভাবুন একবার। আমি সিপিএম বিরোধী, আমি সিপিএম করি না, কিন্তু মানুষটাকে তো বুঝতে হবে। আমি তো বলছি দিলীপবাবু ভালো লোক, কিন্তু দলে মুখ কোথায়, আর অন্য কে আছে, ক্যাবিনেটটা কী করে চালাবেন, 50-60টা মন্ত্রী কে হবে, এগুলো সব বলতে হবে তো। ও যাই হোক, দিদি দেখুক, দিদি ঠিক আছে।
এখন একটু সময়, আপনারা আন্দোলন করুন, জিতে আসুন, ভালো হবে, লড়াই করে আসবেন, আনন্দ পাবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, কোনো ব্যক্তিগতভাবে নেবেন না, কাউকে আক্রমণ করা আমার এই চ্যানেলের উদ্দেশ্য নয়, যা বলে গেলাম অনেক কিছু বলে গেলাম, ভালো থাকবেন।